গাইজ, আমাদের এই পুরজের ভিতর দিয়ে যেতে হয়, এবার ওই সাইড দিয়েও যাওয়া যায়। ধরে রাখ, ধরে রাখ, ঠিক আছে, তোমার গলা কাছে ধরে পা ঝাপা ধরবি, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে হচ্ছে শুক্রবার, তো কালকে রাত্রে অনেক রাত করে এসেছিলাম, তো আমরা একটু ওখানে ড্যান্স প্রোগ্রাম ছিল, ড্যান্স হাঙ্গামা ছিল কালকে ওখানে, তো একটু রাত হয়ে গেছে, প্রায় 12টা 12:30টার মতো হয়ে গেছে, এসে ঘুমাতে লেট হয়েছে, তাই একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে। এখন বাজে ওই 9টা মতো বাজে, তো ঘুম থেকে উঠেছি, উঠে এই যে হাতে এখনও এই নিম খাঁচি নিয়ে দাঁড়িয়ে আছি। এবং নিম খাঁচিটা হচ্ছে সবসময় পাওয়া যায় না, কলগেট টুথপেস্ট সবসময় পাওয়া যায়, কিন্তু নিম খাঁচি সবসময় পাওয়া যায় না, তাই দাদুকে বললাম, তো দাদু আমাকে ভেঙে নিয়ে এসে দিল এই নিম খাঁচিটা। তো এই নিম খাঁচি দিয়ে একটু এ করছি, দাঁতন করছি, তো তারপরে এই যে সামনের একটা প্রাকৃতিক দৃশ্য এটাই দেখছি আর কি, যে সকালবেলা সকাল সকাল একটা গ্রামের প্রাকৃতিক দৃশ্য, এই যে হাঁস চড়ছে, একটা প্রাকৃতিক দৃশ্য, এটা সম্পূর্ণ একটা আলাদা আলাদা আনন্দ গ্রামের মধ্যে। আর এইদিকে দাদুর সামনের পুকুর। তো এই যে সকাল সকাল একটু 15-20 মিনিট যদি এই সূর্যরশ্মিটা নিয়ে নেওয়া হয়, ভিটামিন ডিটা আমাদের বডিতে কোনো দিন কমই পড়ে না। তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই করছিলাম, এই যে হাঁসগুলোকে দেখতে পাচ্ছিলাম, হাঁসগুলোকে দেখে বেশ ভালো লাগছে। এই যে তো এই যে দাদুর কালকে এই ঢালাইটা করেছিল, স্ল্যাবটা তৈরি করেছিল, এঁটে গেছে, এগুলো সব খুলে দিয়েছে সব, এই দিকটা, এই দিকটাও খুলে দিয়েছে। তো এই বুসার সিট তৈরি করার জন্য অনেকটা মেহনত করতে হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো গাইস, আজকে হচ্ছে কালকের ব্লগটাকে আজকে কন্টিনিউ করছি। তো গাইস, কালকে আর ব্লগ করতে পারিনি, অ্যাকচুয়ালি দাদু বাড়ি থেকে রিটার্ন চলে এসেছি বাড়িতে, তো বাড়িতে এসেই এখন কি কি কাজ করব সেগুলো একটু দেখাশোনা করছি। তো অবভিয়াসলি দাদুর বাড়ি থেকে ঘুরে এসেছি, তো একটু মন খারাপ চলছে, তো চলো ঠিক আছে, এভাবে করে যাওয়া আসা তো চলতেই থাকবে। এদিকে স্বাগত এখন একটু পড়তে বসেছে, এদিকটা এই যে পড়তে বসেছে এখন, আর পূজা এদিকে পূজা করে ব্যস্ত। তো পূজা করে নিক, তো চলো আমরা একটু কলার কান্দি কেটে নিয়ে আসি একটা। তো বন্ধুরা, আমাদের অ্যাকচুয়ালি এই যে এরিয়াতে, এই এরিয়াতে অ্যাকচুয়ালি কলার কোনো অভাব হয় না, মানে কাঁচকলা, কাঁঠালি কলা, বিচা কলা, তো এই কলাগুলোর অভাব হয় না, তাই আমি বোরজের ভিতর থেকে আমি যাচ্ছি। তো আমাদের বাড়ির পাশেই আমার মানে বোরজ বাড়ি, তো সেই বোরজ বাড়ির পাশেই কলার গাছ, তো আমি দেখতে গিয়েছিলাম যে ওখানে কিছু কলা মানে পেকে পাখিও খেয়ে নিয়ে চলে গেছে, তো তো আমি তাই এসে এখান থেকে ভেতর থেকে কিছু কলার কাঁদি পাড়ার চেষ্টা করছি, তো তাই এই ভেতর থেকে আসছে, অনেক দিন ভেতরে ঢুকিনি, তো একদম মাকড়সার ফাঁদ ফাঁদ জড়িয়ে যাচ্ছে পুরো। তো এইখানে একটা কাঁদি আছে, আর সেই সাইডে পেছনেও একটা কাঁদি পেকে লাল হয়ে গিয়েছিল, তো তাই আমি কলাগুলোকে পেড়ে নিয়ে আসার চেষ্টা করছি। তো এই যে কাঁদিটা কেটে নিয়ে এসেছি, কিছু পাকা কলা আর যেগুলো পাখি খেয়ে নিয়েছে সেগুলো বাদ দিয়ে এগুলোকে ছোট ছোট করে কেটে আমি বস্তার ভিতরে সেট করে দিলাম, পরে পেকে যাবে এগুলো। তো এখন বাজে ওই 11:30টার মতো, আমি সেই জলের বোতলটা বেঁধে নিলাম আমাদের ওখান থেকে, সেই আরও জল নিয়ে আসার জন্য একটা বোতল খালি হয়ে গেছে, সেই বোতলটা নিয়ে যাচ্ছি এখন। তো বলি চলো এখানে খালি বোতলটা দিয়ে আসবো, আর ভরা বোতল নিয়ে আসবো, আর কিছু চিকেন নিয়ে আসবো। তো আজকে আমরা সেই দেশি চিকেন নিয়ে এসেছি, তো এই চিকেনটা পূজাও বসে সেখানে রান্না করবে, তো আমাকে বলছে বলে তোমাকে আমি রেডি করে দিচ্ছি, তুমি একটা একটু রান্না করে নাও। তো অ্যাকচুয়ালি ভোলু আমাদের বাড়িতে সেই পুজো থেকেই আসছিল, তো মাঝখানে দাদু বাড়ি চলে গেছিলাম, তো ওকে ভাবছিলাম কিছু খাইয়েরও পাঠাবো, তো আমাদের বাড়িতে তাই চিকেন নিয়ে এসে আমরা রান্না করছি এখন। তো গাইজ, আজকে স্বাগতা বায়না করেছে, তাকে একটু স্নান করা শিখাইতে হবে, সাঁতার কাটা শিখাইতে হবে, তো আমরা এসেছি এই পুকুরে, পুকুরে জলটা একটু বেড়েছে, তো জলটা একটু বেড়েছে, সাঁতার কাটা একটু শিখে যাই। আমি ছোটবেলায় এইভাবে পুকুরে স্নান করেই সাঁতার কাটা শিখেছিলাম, দেখি স্বাগতা পারে কিনা। স্বাগতা তো হচ্ছে খুব সাহসী, আর ও তো খুব আর মানে খুব ইন্টারেস্টেড যে স্নান করবে, বলে সাঁতার কাটা শিখবি তো? না, কুমির যদি ধরে লাই ধরে নিবে কি আছে? তো প্রথমে স্বাগতাকে নিয়ে প্রথমবার জলে
ঝাপা ঝুড়বি তো চলে ঝুড়বি তো তুই তো আমি হাত ধরে রাখছি লে ধরছিলে তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।